হ্যালো হ্যালো বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট কোশ্চেনিং সিলেবাস ওয়ান গ্রামার রিটেন স্পোকেন এন্ড এক কমপ্লিট ডিজাইন অফ লার্নিং টেনশন অক্সিল ভার্বস ফর অল ক্লাসেস লার্নার্স এই বইতে গ্রামার রিটেন এবং স্পোকেন যেভাবে শিখবেন বা শেখাবেন সেইসব প্রশ্নগুলি দারেকভাবে সাজিয়ে দেওয়া হলো এখন আসুন যেভাবে লেখা হয়েছে সেগুলো আমরা জেনে সমর্থ শিক্ষক ও অভিভাবক আসসালাম আলাইকুম সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলা যায় শিক্ষা জীবনের শুরু থেকে মাস্টার্স পর্যন্ত এক আর্টিকেলস অর্থাৎ এ এন ডির ব্যবহারে প্রতিটি ক্লাসে শিখতে হয় এর মধ্যে কী বা রয়েছে যে সমস্ত জীবনে আর্টিকেল শিখতে হবে এছাড়াও টেন্স সেন্টেন্স ভয়েস ন্যারেশন এবং গুটি কয়েক ইংরেজি গ্রামারের নিয়ম প্রতিটি ক্লাসে বারবার শিখতে হয় আর এইভাবে ইংরেজি শেখার পিছনে জীবনে বিশ থেকে পঁচিশটি বছর পার করে দিই অর্থাৎ জীবনের অর্ধেক সময় শেষ করে দিই আর বাকি সময় জীব যুদ্ধে পরাজিত সৈনিকের মতো জীবন কাটাতে হয় না নিজের উন্নয়ন না পরিবারের উন্নয়ন না দেশের জন্য কোনো উন্নয়ন কারোর জন্যই কোনো অন্যয়ন করা সম্ভব হয় নাই তাই কারোর সাথে ঝগড়া নয় নিজের উপর চরম ক্ষোভ এবং অভিমান করেই এই বইটি সাজিয়ে লিখেছি এই বইতে সকল ক্লাসে সকল ধরনের গ্রামার প্রশ্ন রয়েছে সমস্ত জীবন যা শিখেছেন বা শিখাচ্ছেন তাই জীবনের অর্ধেক সময় দিয়ে নয় কেবল ছয় মাসে যে কেউ এই বইয়ের সকল প্রশ্নের উত্তর আয়ত্ত করতে পারবে এবং সেরাদের সেরা হতে পারবে এর সাথে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি একজন সফল ইংরেজি শিক্ষকের মতে ইংরাজি বলতে লিখতে ও পড়াতে পারবেন ইনশাল্লাহ কারো কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে ফোন করুন যেভাবে সাজানো হলো বইটি চার ভাগে সাজানো হয়েছে বেসিক গ্রামার টেকচুয়াল গ্রামার রাইটিং ডেভেলপমেন্ট স্পোকেন ডেভেলপমেন্ট বেসিক গ্রামার শেখার জন্য আটশো ষোলোটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বলা যায় বেসিক গ্রামার বলতে যা বোঝায় এদের প্রায় সকল প্রশ্নে দেওয়া হয়েছে টেকচুয়াল গ্রামার শেখার জন্য নশো তিপ্পান্নটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বলা যায় সকল ক্লাসের সকল টেকচুয়াল গ্রামার বলতে যা বোঝায় এদের প্রায় সকল প্রশ্নগুলি দেওয়া হয়েছে রাইটিং ডেভেলপমেন্ট তিন ভাবে ভাগে ভাগ করা হলো বোকালোর বোকাবলারি স্কিল নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মাধ্যমে সেন্টেন্স বড় করার সাতশো টি শব্দ শেখার অভিনব কৌশল দেওয়া হলো যাদের মাধ্যমে সকল শিক্ষার্থী খুব অল্প সময়ে হাজার হাজার শব্দ বন্ধার অনায়াসে আয়ত্ত করতে পারবে হাউ টু অ্যান্ডলার্স সেন্টেন্স বাই ইউজিং বার্ব ভার্বের মাধ্যমে সেন্টেন্স বড় করার একশো তিরিশটি অধিক প্যাটার্ন দেওয়া হয়েছে হাউ টু অ্যান্ডলার্স সাবজেক্ট অ্যান্ড ভার্ব সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাউন প্রাইপোজিশন এবং কনজাংশনের মাধ্যমে সাবজেক্ট এবং অবজেক্ট বড় করার দুইশো কৌশল দেওয়া হয়েছে রাইটিং ডেভেলপমেন্ট বেসিক কনসেপ্ট অব কনভার্সেশন ইংরেজিতে কথা শুরু করার প্রাথমিক দাপের ওপর বাদ্যতিক কৌশল দেওয়া হয়েছে এখন আসুন নোট বেসিক গ্রামার টেকচুয়াল গ্রামার রাইটিং ডেভেলপমেন্টের সকল প্রশ্নে দারেকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে একজন শিক্ষকের পক্ষে পড়াতে সহজ হবে এবং একজন শিক্ষার্থী সহজে যে কোনো বিষয়ে অতি অল্প সময়ে আয়ত্ত করতে পারবে কোনো শিক্ষার্থী ফাঁকে দিতে পারবে না ফলে সকল শিক্ষার্থীর মধ্যে সমতা চলে আসবে একজন পাঠক অতি সহজে নিজেকে যাচাই করতে পারবে এবং পড়ার সময় কোনো বিষয়ে বাক পড়লো কিনা তাও বুঝতে পারবে নোট দুই বইটি এই বইটির মাধ্যমে ক্লাস থ্রি থেকে এসএসসি এসএসসি ডিগ্রি অনার্স রিটেন স্পোকেন আইলস বিসিস এবং অ্যাডমিশন কোচিংয়ের সাধারণত যত প্রশ্ন হয় এতে সকল প্রশ্নই পাওয়ার জোরালো দাবি রাখে এখন আসা যাক কিভাবে সাজান হলো টেন্স যেভাবে সাজান হলো এখানে বিস্তৃত দেওয়া আছে নিজে থেকে একটু পড়ে নেবেন আর প্রতিটা বিষয়ে হিসাব নিকাশ করে এখানে দেওয়া হয়েছে এখন আসুন বেসিক গ্রামার কি মানে কি কি বেসিক গ্রামার দেওয়া হলো এবং কতগুলি প্রশ্ন এখানে দেওয়া আছে আহ যে হাউ টু ডেভেলপ অনানসিয়েশন স্কেলের ওপর কোন আশিটি প্রশ্ন দেওয়া হয়েছে সিলেবল সাতটি স্পেলিং হুল উনিশটি পার্সন শেখার জন্য দশটি নাম্বার শেখার জন্য বিশটি কে শেখার জন্য বাইশটি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট যেভাবে সাজাবেন পড়বেন তার উপর বাউন্ডটি প্রশ্ন দেওয়া হয়েছে টেন্স পূর্ণাঙ্গ রূপে শেখার জন্য সাতচল্লিশটি প্রশ্ন দেওয়া হলো অক্সিলিভার কমপ্লিটলি শেখার জন্য চৌত্রিশটি প্রশ্ন হিসাব নিকেশ করে দেওয়া হয়েছে আর কাইন্ডস অফ বার্ডস এন্ড ইউজেস ছেচল্লিশটি প্রশ্ন দেওয়া হলো পার্সিস অর্থাৎ অল কাইন্ডস অফ শেখার জন্য পঞ্চাশটি প্রশ্ন দেওয়া হয়েছে আর নাউনের উপর বিশ্লেষণমূলক দশটি প্রশ্ন প্রণম অ্যান্ড বিশ্লেষণমূলক অর্থাৎ প্রণম যাবতীয় ব্যবহারবিধির উপর আশিটি প্রশ্নটা হল অ্যাড জিকটিভের উপর সতেরোটি অ্যাডভার্ভের উপর নয়টি প্রায় পজিশন এন্ড বিশ্লেষণমূলক প্রশ্ন সাইটটি এইভাবে বেসিক গ্রামার বলতে যা বোঝে সকল ধরনের প্রশ্ন এখন তাহলে ইভেন আহ কোশ্চেনস ওয়ান হোয়ার্ট টু ইউজ নট বাংলা এবং ইংরেজিতে যতভাবে নাবোদক বাক্য হয় এর উপর তেত্রিশটি প্রশ্ন দেওয়া হলো ডাবলিস কোশ্চেন অ্যান্ড গিভ আনসার অর্থাৎ ডাবলিস কোশ্চেন এবং কিভাবে উত্তর দেবেন এর উপর আশিটি প্রশ্ন দেওয়া হলো এখন আসে যে টেক্সচুয়াল প্রশ্ন টেক্সচুয়াল গ্রামারগুলি কি দেওয়া হলো যেমন টেক কোশ্চেন আর্টিকেল অ্যাফার্মেটিভ নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অ্যাসেপ্টিভ টু ইন্টিগ্রেটিভ এইভাবে বয়েস ডিগ্রি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কমপ্লিটিং সেন্টেন্স কানেক্টরস ন্যারেশন

টেন্স অতি সহজে মনে রাখার কৌশল টেন্স শেখার জন্য আরো চোদ্দ টেন্স শিখতে হলে চোদ্দ ধরনের বাক্য পাওয়া যায় নেগেটিভ কিভাবে করতে হবে ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ কীভাবে করতে হবে অতি সহজে শেখার একটা মাধ্যম দেখানো হলো তারপর অক্সিল ভাবে চব্বিশটি মিনিং দেওয়া হলো এমই যে ছয় ধরনের অর্থে ছাব্বিশটি ঘটনায় সেন্টেন্স পাওয়া যায় ওয়াজের ছয় ধরনের অর্থ হয় এবং আঠাশটি ঘটনা বাক্য পাওয়া যায় হ্যাবেস আট ধরনের অর্থ হয় এবং বাইশটি গঠনের বাক্য পাওয়া যায় হ্যাড সাত ধরনের অর্থ হয় বাইশটি গঠনের বাক্য পাওয়া যায় এইভাবে প্রত্যেকটা বিষয়ে একটু ভেঙে ভেঙে কত ধরনের গঠনের ল্যাঙ্গুয়েজে বাক্য হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাক্য সবগুলা এখানে দেখানো হলো এখন আসা যাক কিভাবে প্রশ্নগুলো সাজানো হলো স্টেপ ওয়ান অর্থাৎ শুরু করবেন কিভাবে প্রথম স্টেপ ওয়ান থেকে শুরু করেন অ্যালফাবেট থেকে শুরু করেন ওয়ান বাই ওয়ান কিভাবে হবে এগুলো ভেঙে ভেঙে দেখানো হলো যারা ইংলিশ শিখতে চান ভালো করে এবং পড়াতে চান তাদের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই দরকার আপনি যদি নন ইংলিশ টিচার হয়েও থাকেন এই প্রশ্নগুলি যদি ওয়ান বাই ওয়ান শিখেন এবং জানা থাকে তাহলে ইংলিশ পড়াতে খুবই সহজ হবে এইভাবে পুরো বইটা এইভাবে ভেঙে ভেঙে লেখা হয়েছে ইনশাল্লাহ বইটি সংগ্রহ করতে পারেন এবং এদের সকল উত্তরগুলি এদের সকল উত্তরগুলি খান মেথড কমপ্লিট বুক ইংলিশ দেওয়া আছে যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন আপনি একটা শেয়ার হন অপরে অনেক উপকার আসবে পরবর্তী ভিডিও ওয়ান বাই ওয়ান কিভাবে প্রশ্নগুলি সাজানো হলো প্রত্যেকটা প্রশ্ন ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝি আলোচনা করা হবে আমাদের ভিডিও দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ ওয়েলকাম টু নেক্সট ভিডিও